প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি মেমরি জাহান শিব শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম নূতনের কেতন উড়িয়ে বৈশাখের আবাহন অতিমারির দুঃসময় কাটিয়ে সারা দেশে স্বাভাবিকতার আলো রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজন মঙ্গল শোভাযাত্রায় অমঙ্গল আর অন্ধকার রোধে দৃপ্ত শপথ অসাম্প্রদায়িক চেতনা নিজেদের বিশ্বজনীন করার প্রত্যয় একটি অশুভ শক্তি নববর্ষকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত অভিযোগ আওয়ামী লীগের ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি কামনা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি পুরো সংবাদে লাল আভা ছড়িয়ে জেগে উঠেছে নতুন দিনের সূর্য নিয়ে এসেছে নতুন বছরের আগমনী বার্তা বাঙালির জীবনে এসেছে পয়লা বৈশাখ দুই বছর করোনার বন্ধ থাকার পর এবার আবারও প্রাণের সঞ্চার হয়েছে রমনা বটমূলে রমনা বটমূলে সকাল সোয়া ৬টায় নববর্ষের অনুষ্ঠান শুরু হয় করোনার বাধা কাটিয়ে বর্ষবরণ পুরনো রূপে ফেরায় খুশি আগতরা রেজা রায়হানের রিপোর্ট লাল আভা ছড়িয়ে জেগে উঠেছে নতুন দিনের সূর্য নিয়ে এসেছে নতুন বছরের আগমনী বার্তা বাঙালির জীবনে এসেছে পয়লা বৈশাখ জীর্ণ পুরনো অশুভ অসুন্দর পেছনে ফেলে নতুনের কেতন ওড়ানোর দিন আজ বাঙালির দুই বছর করোনায় বন্ধ থাকার পর এবার আবারও প্রাণের সঞ্চার হয়েছে রমনা বটমূলে রমনা বটমূলে সকাল সোয়া ৬টায় নববর্ষের অনুষ্ঠান শুরু হয় এরপর সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত মন জাগো মঙ্গল লোকে গানের মধ্য দিয়ে এবারের আয়োজন শুরু করেন ছায়ানটের ৮৫ জন শিল্পী এবারের বর্ষবরণ উৎসবে অংশ নেন করোনার বাধা কাটিয়ে বর্ষবরণ পুরনো রূপে ফেরায় খুশি বিশিষ্ট জনেরা করোনাকালে যদিও পুরোপুরি কাটেনি তবুও কিছুটা স্বস্তির মধ্যে আমরা যে এসে দাঁড়িয়েছি এবং আমরা সবাই মিলে আজকে যে মিলন মেলা হয়েছে আবার নতুন করে বটমূলে ফিরতে পেরেছি এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার নয় লকডাউনের জন্য দুই বছর পর হচ্ছে এই প্রোগ্রামটা আমরা সবাই অনেক অপেক্ষা করেছিলাম আমাদের এই অপেক্ষা অবসান হয়েছে আজকের এই পরিবেশনা আমাদেরকে আবার সেই আগের ধারায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে যেখানে বাঙালির পরিচয় পুরনো সব জরাজীর্ণ পেছনে ফেলে ধর্ম বর্ণ নির্বিশেষে গড়ে উঠবে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ নববর্ষে এমন প্রত্যাশা সাধারণ মানুষের নববর্ষ বাঙালির সহস্র বছরের সংস্কৃতি ঐতিহ্য এবং কৃষ্টির ধারক ও বাহক নববর্ষ বাঙালির এক সার্বজনীন মহোৎসবের নাম বাঙালির বিশেষ এই দিনটিতে বাঙালি তার অতীতের সকল অপ্রাপ্তি এবং না পাওয়ার বেদনাকে ভুলে আবারও এগিয়ে যাবে প্রাণের স্পর্শে এদিনটি হোক ঐক্য এবং অসাম্প্রদায়িক চেতনায় গড়া এক নতুন বাংলাদেশ রেজা রায়হান রমনা বটমূল ঢাকা অশুভ অমঙ্গল আর অন্ধকার রোধে দৃপ্ত শপথ ধ্বনিত হল পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় নতুন বছরের স্বাভাবিকতার আলো ধরে রাখার প্রত্যাশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণিল আয়োজনে যোগদান করেন সর্বস্তরের মানুষ সমাজের সব অন্যায় অনাচার দূর করে নতুনের সম্ভাবনায় ভরে উঠবে বাংলা নতুন বর্ষ এমন প্রত্যাশায় শোভাযাত্রায় অংশ নেন আগতরা বিস্তারিত মিজানুর রহমানের রিপোর্টে মাছ পাখি ঘোড়া টেপা পুতুল ঢাক ঢোল বাঁশি নিয়ে সকাল থেকেই চারুকলা অনুষদের সামনের সড়কে অপেক্ষায় ছিলেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সকাল ৯টার দিকে টিএসসি থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা আসলে এর চেয়ে খুশির আর কিছু হতে পারে না গত কয়েক বছর তো আমরা জানি এগুলো আয়োজন হয়নি তো অনেক ভালো লাগছে অনেক নাচানাচি করেছি অনেক মজা হচ্ছে আমার পয়লা বৈশাখ ভালো লাগে এই সংস্কৃতিটা যেন আরো চাপানো পড়ে আরো মানুষ নতুন আলোয় নতুন আনন্দে উজ্জীবিত হতে পারে এই এত সুন্দর অনুষ্ঠানে আমরা জয়েন করতে পেরেছি আর কি তাই আমাদের খুব ভালো লাগছে বাঙালির যাপিত জীবনের নানা অনুষঙ্গ আর চেতনার রং মিলেছে ঐতিহ্যের ধারক এই মঙ্গল শোভাযাত্রায়
পরনে বাঙালি শাড়ি পাঞ্জাবি, মাথায় নানা রঙের ফুলে সজ্জিত নানা বয়সী নারী পুরুষ, তরুণ যুবক, শিশু বৃদ্ধের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। সবার কণ্ঠেই ছিল শুভ আগামীর প্রত্যাশা। এই নববর্ষের মাধ্যমে আমাদের পুরনো চেতনাটা যাতে ফিরে আসে। সুন্দর দেশে তো শান্তির দেশ হবে, ব্যাপারগুলো একটু আগের মতো একটু নিরিবিলি ছিমছাম হবে, এটার প্রত্যাশা। সবার মধ্যে সহযোগিতা, ভালোবাসা, সৌহার্দ্য, মমতা এগুলো বজায় থাকুক। বাঙালি সংস্কৃতির সাথে একাত্মতা পোষণ করে শোভাযাত্রায় আনন্দমুখর অংশগ্রহণ ছিল বিদেশিদেরও। Shubha Nova Bosho. I feel really lucky to be here. I love it. I think the culture is amazing. So it's so nice to see everybody so happy after so much lockdown. Shubha Nova Bosho. শোভাযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সহ বিশিষ্ট জনরা। এ সময় তারা বলেন, সব সম্প্রদায়ের মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারে বলেই এটি সার্বজনীন উৎসব। মানবিক এবং অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটে, মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন এবং মানবিক বন্ধন সেটি যেন সুদৃঢ় হয়। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে আমি এই দেশবাসীর মঙ্গল কামনা করি। যারা এই আমাদের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের শুভবিদ্যুর উদয় হোক। শোভাযাত্রার নিরাপত্তায় বিশেষভাবে তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টিএসসি থেকে শোভাযাত্রা শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে আবারও টিএসসি হয়ে চারুকলায় গিয়ে শেষ হয়। মহামারীর দুঃসময় কাটিয়ে উঠেছে বাংলাদেশ, জীবন ফিরেছে অনেকটাই স্বাভাবিক ছন্দে। বর্ষবরণে বাঙালির জীবনে আবারও ফিরে এসেছে মঙ্গল শোভাযাত্রা। সকল অশুভকে পায়ে ঠেলে মঙ্গল শোভাযাত্রা আমাদের জীবনকে করে তুলুক আরও মঙ্গলময়। মিজানুর রহমান, মাইটিভি, ঢাকা। বৈশাখ হোক নবজীবন ও অসাম্প্রদায়িকতার সেতুবন্ধন, এই স্লোগানকে ধারণ করে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সকালে রাজধানী লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্কে আলোচনা সভা ও নববর্ষের র্যালি করে প্রাচীন এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা ধারণ করে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন নেতারা। এস এম আরিফ রিপোর্ট। বাংলা নববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বর্ণাঢ্য র্যালিটি বের হয় রাজধানীর লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্ক থেকে। পরে তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বাহাদুর শাহ পার্কে র্যালিপূর্ব সমাবেশে আওয়ামী লীগ নেতারা জানান, মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করতে স্বাধীনতা বিরোধী চক্র দেশে বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে। বাংলাদেশে তারা নানা ধরনের চাপের মুখে ফেলার জন্য নানা ধরনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। তারা বিদেশিদের কাছে ধারণা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানা কথা বলছে। তাদের সেই সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা বাঙালি যে বোধ আমাদের, সেই বাঙালিয়ানাকে নিয়ে আমরা বাঙালি এগিয়ে যাব। নেতারা দৃঢ় প্রত্যয় জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেও জানান তারা। জাতির পিতা বঙ্গবন্ধু বলতেন, যারা সাম্প্রদায়িকতাকে লালন করে তারা পশুতুল্য, আমি তাদেরকে ঘৃণা করি। আজকের পয়লা বৈশাখে এসে আমি বঙ্গবন্ধুর এই উক্তি থেকে বলতে চাই, আসুন আমরা সবাই শপথ নেই, আগামী দিনে হবে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। প্রিয় দর্শক, সিলেট থেকে পহেলা বৈশাখ উদযাপনের খবর জানাচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। আপনাকে সারা দেশের ন্যায় সিলেটেও নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব। আমি রয়েছি লোবার্ড স্কুল অ্যান্ড কলেজে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই, পুরাতন বছরকে বিদায় জানাতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল সাজিয়ে সেজেছে সিলেটবাসী। এখানে আমরা যেখানে রয়েছি সেখানে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে কিন্তু বর্ষবরণ উৎসব পালন করা হচ্ছে। আসলে সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তাছাড়া আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেটে সকাল 9:00 কিন্তু সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, যার সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমি। এবং আরেকটি যে বিষয় রয়েছে, এবার কিন্তু পবিত্র মাহে রমজান উপলক্ষে সব ধরনের আয়োজনের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে এবং দুপুরের মধ্যেই সকল আয়োজন বন্ধ করার নির্দেশনা দিয়েছে প্রশাসন।
তারই ধারাবাহিকতায় কিন্তু প্রতিটি সংগঠনই তাদের আয়োজনগুলো সেভাবে সেট করেছেন। এবং অন্য একটি যে বিষয় রয়েছে যে দীর্ঘ দুই বছর করোনাকালীন সময়ে কিন্তু কোনো উৎসব ছিল না, মানুষজন গড়ে বসেছিলেন, তাই এবছর নতুন বছরকে স্বাগত জানাতে উৎসব আমেজে মেতেছে সিলেটবাসী। দীর্ঘ দুই বছর পর অল্প সময়ের জন্য হলেও নববর্ষ উদযাপনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সিলেটের মানুষ। আসলে এই ছিল সিলেট থেকে বর্ষবরণ উৎসবের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরুদ্দিন সাথী। পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরে সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মাইটিভি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভ নববর্ষ। আমি স্মরণ করি আমাদের যারা দর্শক, ক্যাবেল অপারেটর, বিজ্ঞাপনদাতা, আমাদের শুভাকাঙ্ক্ষী দেশে এবং বিদেশে যারা আছেন সবাইকে মাইটিভি পরিবারের টান ঢালা অভিনন্দন। গত দুই বছর কেড়ে নিয়েছে করোনায় অনেক কিছু, আমরা আবার উজ্জীবিত হব, আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের দেশকে। শুভ নববর্ষ। সম্রাট আকবরের সময় থেকেই বাংলায় পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেকে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। পরদিন পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এভাবেই ধীরে ধীরে বাঙালির সার্বজনীন উৎসবে পরিণত হয় পহেলা বৈশাখ। আরও জানাচ্ছেন মুনোয়ার আলম নির্ঝর। ওই যে পূর্বতরণ আগে দীপ্ত নীলে শুভ্র রাগে, প্রভাত রবি উঠল জেগে দিব্য পরশ পেয়ে, নাই গগনে মেঘের ছায়া যেন স্বচ্ছ স্বর্গকায়া, ভুবন ভরা মুক্ত মায়া মুগ্ধ হৃদয় চেয়ে। বাংলার রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাস বাংলা নববর্ষকে কবিতার পঙ্ক্তিতে আবহন করেছিলেন। লাল আভা ছড়িয়ে জেগে উঠেছে নতুন দিনের সূর্য, নিয়ে এসেছে নতুন বছরের আগমনী বার্তা। বাঙালির জীবনে এসেছে পয়লা বৈশাখ, জীর্ণ পুরনো অশুভ অসুন্দর পেছনে ফেলে নূতনের কেতন উড়ানোর দিন আজ বাঙালির। বর্ষপঞ্জিতে যোগ হলো নতুন বছর 1429 বঙ্গাব্দ। পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবের দিন। পৃথিবীতে প্রচলিত বেশিরভাগ বর্ষপঞ্জি কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত, তবে বাংলা নববর্ষ পুরোটাই স্থানিক। এ অঞ্চলের মানুষের নিজস্ব প্রয়োজনের তাগিদ থেকেই বাংলা বর্ষগণনার সূচনা। ইতিহাস বলে বাংলা নববর্ষের সূচনা সম্রাট আকবরের হাত ধরে। 1556 খ্রিস্টাব্দে সম্রাট আকবর চালু করেন এই বর্ষপঞ্জি। শুরুর দিকে এর পরিচিত ছিল ফসলি সন নামে, তবে কালক্রমে এটি পরিচয় পায় বঙ্গাব্দ হিসেবে। বাংলার ঋতুনির্ভর কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার্থে হিজরি চন্দ্র সন ও বাংলা সৌর সনের উপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সাল। ব্যবসা বাণিজ্যের দেনা পাওনার হিসেব কষার বিষয়টিও ধীরে ধীরে যুক্ত হয় এর সঙ্গে, আর তাই পয়লা বৈশাখ বাঙালির সর্বজনীন সংস্কৃতির অংশ। 60-এর দশকের শেষে তা বিশেষ মাত্রা পায় রমনা বটমূলে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে। মুনয়ার আলম নির্ঝর, নিউজ ডেস্ক, মাইটিভি। একুশ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার বিচার কাজ। আট বছর আগে হামলার ঘটনায় হত্যা মামলার রায়ে 8 জনের মৃত্যুদণ্ড ও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে একই ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলার বিচার কাজ শেষ হয়নি এখনও। ঈদের পর উচ্চ আদালতে শুনানির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 2001 সালের রমনা বটমূলের ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান, সুর সঙ্গীতে মেতে উঠেছেন উৎসবপ্রিয় বাঙালি, হঠাৎ বিস্ফোরণ, নিহত হন 10 জন সাধারণ মানুষ, আহত হন 25 জন। বিস্ফোরক আইনের মামলাটির বিচার কাজ চলছে নিম্ন আদালতে। গত 21 মার্চ সাক্ষ্য গ্রহণ শেষ হয়। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 20 এপ্রিল ধার্য রয়েছে।
রাজধানীর উত্তরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী সহ নিহত হয়েছেন তিন মোটরসাইকেল আরোহী। আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় আমির কমপ্লেক্সের সামনে ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী হনুফা ও এনামুলের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা অনিক নামের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ আফ্রিকার ডারবানে ভয়াবহ বন্যায় 253 জনের মৃত্যু হয়েছে। বুধবার প্রদেশের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। পাহাড়ি ঢলে ভেসে যাওয়ায় এবং বাড়িঘর ধসে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ডারবানে গত 60 বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। ইথেকুইনি নামের ঝড়টি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে মারাত্মক ঝড় ছিল বলে জানিয়েছে এএফপি। ক্লারমন্ট শহরের ইউনাইটেড মেথডিস্ট চার্চ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নতুনের কেতন উড়িয়ে বৈশাখের আবাহন, অতিমারির দুঃসময় কাটিয়ে সারা দেশে স্বাভাবিকতার আলো, রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজন। মঙ্গল শোভাযাত্রায় অমঙ্গল আর অন্ধকার রোধে দীপ্ত শপথ, অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের বিশ্বজনীন করার প্রত্যয়। একটি অশুভ শক্তি নববর্ষকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত, অভিযোগ আওয়ামী লীগের, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান। বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি কামনা। দক্ষিণ আফ্রিকার ডারবানে ভয়াবহ বন্যায় 253 জনের মৃত্যু, ধসে পড়েছে অসংখ্য বাড়িঘর। ফুটবলের সেমিফাইনালে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। প্রিয় দর্শক, আজ ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতারের সময় সন্ধ্যা 6:23 এবং আগামীকাল সেহরের শেষ সময় ভোর 4:14। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মেমরি জাহান সুমো। আল্লাহ হাফেজ।